ম্যাকি Q4 অথবা Q3 মেশিন, যেটা আমাদের টাচ প্যানেল, সেটার টেকআপ লিভার পজিশন এবং কাউন্টিং মোড কীভাবে দেখে আমরা দেখবো সেটা। তো দেখেন এই মেশিনটা টেকআপ লিভার পজিশন নিচে নিচে আছে, যখন মেশিন যখন দাঁড়াচ্ছে পজিশন নিচে, আমরা এই পজিশনটা মিল ঠিক করবো। এই পজিশন ঠিক করার জন্য এই বাটন আর এই নিডল পজিশন একটা বাটন আছে যেখানে, এদের মনে চাপতে হবে, আপ লেখা আসবে। এখন আমি হাত দিয়ে ঘুরে আমি টেবিল উপর আমার যেখানে দরকার আমি সেখানে নিব, এটা আমার আপ পজিশন। এই বাটন চাপ দিয়ে আমি সেভ দিব, সেভ দিলাম। এখন দেখেন আমার টেবিলের আপ পজিশন ঠিক হয়ে গেছে, টেবিল পজিশন ঠিক হয়ে গেছে। আর এটা কাউন্টিং মোড আমি দেখতে চাই, কাউন্টিং মোডের জন্য আমার এই এম বাটন চাপ দিতে হবে। এন জিরো থেকে প্রোগ্রাম আসবে, আমি এখানে এন জিরো থ্রিতে যাব, থ্রি আমি এখানে চালাচ্ছি। দেখেন কাউন্টিং, এটা হলো আমার কাউন্টিং এন জিরো থ্রি, এটা হলো কাউন্টিং। আর যদি আমি জিরো করতে যাই, রিসেট করতে যাই, তাহলে আমাকে এখান থেকে যেখানে ডানে যেয়ে আমি এখানে মাইনাস দিব, জিরো হয়ে যাবে এটা। আর এই মেশিনটা রিসেট হচ্ছে এই বাটন আর এই যে সিডি বাটন, যেটা চাপ দিলে মেশিনটা রিসেট হয়ে যাবে এটা, ঠিক আছে।